কৈলাসহর গৌরনগর ব্লকের ভগবান নগর পঞ্চায়েতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। বহু আবেদনও, রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই, ফলে স্থানীয় জনগণ দাবি তুলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 5 ও 6 নম্বর ওয়ার্ডের রাস্তাটি বিহাল দশায় পরিণত প্রায় 30 বছর ধরে। ওই কাঁচা রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে জল জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বহুবার স্থানীয় পঞ্চায়েতে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। এই এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে ঊনকোটি জেলা শাসকের কার্যালয়। বর্তমানে এই ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস পরিচালনা করছে। পাশাপাশি এই খাঁসপাড়া এলাকায় প্রায় শতাধিক পরিবারের লোক বসবাস করেন। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশার ফলে ছোট থেকে মাঝারি ধরনের দুর্ঘটনা লেগেই রয়েছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরিয়া, আজকে বাম আমল রাম আমল সব আমল থেকেই এই রাস্তাটা নিয়ে শুধু রাজনীতি হয়, কিন্তু এই রাস্তাটা আজ পর্যন্ত কেউ করিয়া দিছে না। এখানে আমাদের এই গ্রামের যে লোকগুলো আছে, মরণ পাত একটা টুকটুক লিয়া পর্যন্ত আওয়া যায় না, একটা গাড়ি আয় না, হঠাৎ একটা রুগী লিয়া যেতে গেলে অ্যাম্বুলেন্স আইতো, এ আওয়ার মতো রাস্তা নেই। এখানে পাশে কোন সময় যদি দুর্ঘটনা ঘটে একটা যে ফায়ার সার্ভিস আইতে চায়, তবু আওয়ার মতো রাস্তা নেই। আমরা পড়ছি যেমন আগে তো সিপিএম সরকার পঞ্চায়েত করি 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 করিয়া গেল, খালি তারা রাস্তার সমস্যা ও করিয়া দিলে আর ও করছি, ও ভিডাব্লিউ দিলাইছি, এই করে করি আমরা 17 বছর গেল। এরপরে ওখান তো আইছি আমরা বিজেপি সরকার আওয়ার পরে পঞ্চায়েত ভোটের আগে আমরা এলাকার সবে কইছেন আমরা রাস্তা করিয়া দিব, বিজেপি যারা করে এরা কইছে রাস্তা করিয়া দিব। আমরা ভগবান দাস রে আনিয়া রাস্তাটা দেখাইছি, তো কই ভগবান দাস আর কই পাবলিক কোনো খবর নাই। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, বাম রাম কোনো আমলেও কাজের কাজ কিছু হয়নি এলাকায়। বিধায়ক ভগবান দাস পরিদর্শন করে গেলেও সমস্যার সমাধান হয়নি আজও। এলাকাবাসীরা চাইছেন খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক, না হলে এলাকাবাসীরা আগামী দিনের পথ অবরোধ এবং বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথ বেছে নেবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা।